গুড মর্নিং। আর দিনটা স্টার্ট করছি প্লেন জল দিয়ে। তারপরে ব্রেকফাস্টে খেয়েছিলাম ছাতুর ঘোল, বরফ দিয়ে, আমার খুব ভালো লাগে। আর এরপর আমরা ছাদে গিয়েছিলাম, আজকে 15 আগস্ট, তো ছাদে দেখতেই পাচ্ছ আমার মেয়ে খুব নাচছে। তারপরে ফিরে এসে আমি মুগ ডালের চাট খেয়েছিলাম, এটা রেসিপি অলরেডি আছে চ্যানেলে। তারপরে দুপুরে রাইস আর ছিল পোলাও। তারপরে আমরা গেছিলাম সিনেমা দেখতে আবানিতে, এরপর দেখতেই পাচ্ছ ওটা আমি, হ্যাঁ এটা আমারই চুল, এর থেকেও বড় ছিল। যাই হোক, তো 15 আগস্ট খুব সুন্দর সাজানো ছিল, বাট ভীষণ ক্রাউড ছিল, দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় ছিল। আর এরপর আমরা টিকিট অলরেডি কাটা ছিল, তো তারপর আমরা এই খাবারগুলো নিয়েছিলাম। না আমি একা এত খাবার খাবো না, আমরা 4 জন ছিলাম, তো দেখা হয়ে গেছে। এবার বেরিয়ে ম্যাকডোনাল্ডসের একটা কোল্ড কফি নিয়েছি, এটা হচ্ছে মাস্ট ট্রাই আমার জন্য, আমার খুব ভালো লাগে। আর এরপর বাড়ি ফিরছি, আর ফিরে এরকম একটা অদ্ভুত ড্রেস পরেছি, আর মাথায় একটা রকম সিংয়ের মতো হেয়ারব্যান্ড বেঁধে নিয়েছি আমি। লাস্টলি ডিনারে আমি খাচ্ছি হচ্ছে নুন ছাড়া ডাল, শুধু অল্প একটু বিট নুন দিয়েছিলাম এর মধ্যে, ব্যাস এইটাই হচ্ছে আমার ডিনার।